সুপ্রিয় শিক্ষার্থী, আমিন কেয়ার একাডেমি অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম মিড টার্ম পরীক্ষা সপ্তম শ্রেণীর গণিতের পরিমাপ অধ্যায়ে আমি তোমাদের কিছু প্রশ্ন সলভ করে দেব। এই অধ্যায়ে আমি তোমাদের গত ক্লাসে সূত্র যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের লিখে দিয়েছিলাম, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে আমি তোমাদের যে আলোচ্য বিষয় যেটা আমার আজকে, সেটা হলো কি যে আয়তন এবং হচ্ছে বর্গ, এবং এই বিষয়ে আমি কিছু তোমাদের অঙ্ক করে দেবো এবং এই বিষয়ে আয়ত এবং বর্গের সূত্রগুলো লিখে দেবো। দেখো, আমি ডান পাশে একটা চিত্র অঙ্কন করেছি, এটা হচ্ছে আয়ত। আয়তটা কী জিনিস? আয়ত হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো। অতএব দেখো, এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু হচ্ছে এটা। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো হচ্ছে সমকোণ, এই কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়ত। তোমরা এই সংখ্যাটা আগেই জানো। এবং আয়তের কি দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। আর বর্গটা কি? বর্গ হচ্ছে কি, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় বর্গ। এবং বর্গের প্রত্যেকটা বাহু সমান, এটা এই সবগুলো বাহু আমার সমান। দেখো, আয়তক্ষেত্রের আমি ক্ষেত্রফল সূত্রগুলো লিখি, যে আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য, বাহু একটা দৈর্ঘ্য এবং প্রস্থ, সরি, দৈর্ঘ্য এবং যদি প্রস্থ থাকে মানে একটা আয়তক্ষেত্রের, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, এ দুটার গুণফল। এবং এককটা হয় বা ক্ষেত্রফল একক সবসময় কী হয়, বর্গ হয়, বর্গ একক। অতএব যদি মিটার থাকে তাহলে মিটার লিখতাম, আর যদি সেন্টিমিটার সেন্টিমিটার লিখতাম। অতএব বর্গ একটা মাথায় রাখবা, যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ। হ্যাঁ, এরপর দেখো, এরপরে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এবার হচ্ছে বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল হচ্ছে দুইটা বাহুর গুণফল, বাহু গুণ বাহু, এটাও বর্গ একক হবে। আর আয়তক্ষেত্রের পরিসীমা, অতএব একটা আয়তক্ষেত্রের পরিসীমা কী, সবগুলো বাহুর যোগফল। দেখো, এখানে দৈর্ঘ্য দুইটা আছে, প্রস্থ দুইটা আছে, সুতরাং টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়ত, মানে আয়তক্ষেত্রের পরিসীমা। বর্গের বাহু কয়টা আছে, এক দুই তিন চার, সব বাহু সমান। অতএব বর্গের পরিসীমা হচ্ছে চার গুণ বাহু, এটা হচ্ছে বর্গের পরিসীমা। দেখো, এখানে তোমাদের কিছু অঙ্ক আছে, আমি তোমাদের এখানে চিত্র দেখো, একটা আমি চিত্র দেখতে পাচ্ছ, যে এই চিত্রের মধ্যে একটা হচ্ছে বাগান, এটা হচ্ছে রাস্তা, এটা রাস্তা, এটা হচ্ছে কি রাস্তার বাহিরের অংশ। ঠিক আছে, তোমাদের প্রশ্ন চিত্র আকারে থাকতে পারে অথবা মানে লিখিতভাবে থাকতে পারে। লিখিতভাবে কীভাবে থাকতে পারে, দেখো, এই প্রশ্নটা যদি লিখিতভাবে থাকে তাহলে হয়তোবা এইভাবে থাকবে, যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 30 মিটার, সরি, প্রস্থ 20 মিটার, এবং বাগানের ভিতরে, বাগানের ভিতরে চারপাশে, চারপাশে 3 মিটার বিস্তারের একটি রাস্তা আছে, তাহলে বলবে যে এই বাগানের ক্ষেত্রফল কত, এইটুকু আমাদের বলবে যদি আমাদের প্রশ্ন লেখা থাকে। আর যদি এভাবে চিত্র দেওয়া থাকে, দেখো এটুকু হচ্ছে কত, 60 মিটার, প্রস্থ এটুকু 20 মিটার, এটুকু 20 মিটার, এটুকু 20 মিটার হবে, এটা 60 মিটার, এটা 60 মিটার হবে। আর দেখো পাড়, এটা পাড় বা বলতে পারো যে রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তাগুলো, এই রাস্তাগুলো সবগুলো সমান, 3 মিটার বিস্তার আছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কীভাবে করতে হয়। প্রথমে দেখো, আমার এইটুকু হচ্ছে রাস্তা সহ, মানে এটুকু হচ্ছে রাস্তা সহ, এই দুইটা দেখো রাস্তা সহ, কারণ বাহিরের অংশ, এই বাহিরের অংশ। ঠিক আছে, এরপর আমি ভিতরের অংশগুলো বের করবো, এই ভিতরের অংশগুলো বের করবো। তোমরা দেখো, তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা আগেই বোর্ডে করে রেখেছি। দেখো, আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত, 60 মিটার ছিল, এবং প্রস্থ কত, 20 মিটার ছিল। এরপরে কি আমরা কি ক্ষেত্রফল বের করবো, কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল কত, এটা 60 আর 20 গুণ করলে কত হয়, 1200 হয়, এত বর্গমিটার। এরপর দেখো, রাস্তা বাদে, অতএব আমি এই রাস্তাটুকু বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমরা এই দৈর্ঘ্য বের করার চেষ্টা করবো। হ্যাঁ, এই দৈর্ঘ্য বা এই দৈর্ঘ্য, দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, দেখো 60, যেহেতু দুই পাশের দৈর্ঘ্য আমি রাস্তা বাদ দেবো, তাহলে 3 এবং 3, এই 3 যোগ করলে হবে, অথবা 3 দুগুণ 6, দুই তারা গুণ দিলে হবে। তাহলে 60 থেকে আমি কত, 6 বিয়োগ করবো, 60 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 54 হয়। এরপর দেখো, ঠিক একই রকমভাবে প্রস্থ, আমি 3 মিটার বাদ দেবো, আমার প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আমি প্রত্যেক বাড়াতে 3 মিটার বাদ দেবো, একই রকমভাবে। রাস্তা বাদে বাগানের প্রস্থ, প্রস্থ কত, 20, যেহেতু আমাদের প্রস্থ 20 মিটার, তাহলে 20 থেকে কত, 3 দুগুণ 6, 6 বিয়োগ হবে, 6 বিয়োগ হলে কত হয়, 14 মিটার। তাহলে একই রকমভাবে আমি এই অংশের, দেখো এই অংশ আমি দেখো 14 মিটার পাইছি, আর এখান থেকে পাইছি হচ্ছে কত, আমি এটুকু 54 পাইছি। তাহলে রাস্তা বাদে আমার এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমি কী পাবো, এই ভিতরের বাগানের ক্ষেত্রফল পাবো, ভিতরে রাস্তা বাদে, রাস্তা বাদে এইটুকুর ক্ষেত্রফল পাবো, এইটুকু ভিতরের অংশের, ভিতরের অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল কত, 54 14 গুণ করলে কত হয়, 756 হয়। ঠিক আছে,
তাহলে এই অংশটুকু পেলাম হচ্ছে 756 আর সকল অংশ রাস্তা সহ পেয়েছি হচ্ছে 1200 অতএব বড়টা থেকে অতএব রাস্তা সহতে এই অংশ থেকে যদি আমি নিচের অংশটুকু বাদ দিয়ে দিই ভিতর অংশটুকু তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল থাকবে অতএব দেখো আমি লিখেছি যে রাস্তার ক্ষেত্রফল 1200 থেকে 756 বাদ বিয়োগ করেছি বিয়োগ করার ফলে আমার কত আসছে 440 এত বর্গমিটার এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার এরপর দেখো যে এরপরে আমি তোমাদের একটা সৃজনশীল অঙ্ক লিখে দেব সৃজনশীল অঙ্কটা তোমরা বাসায় সলভ করবে আমি সুন্দর করে লিখে দিচ্ছি এই প্রশ্নের আলোকে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন লিখে দিচ্ছি দেখো তোমাদের সৃজনশীল যে প্রশ্ন আমি তোমাদের বলছিলাম এটা আমি দেখো যে প্রশ্নটা হচ্ছে কি যে 60 মিটার দীর্ঘ আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হ্যাঁ এরপরে ক নম্বর দেখো যে আয়তাকার বাগানের প্রস্থ নির্ণয় করো ঠিক আছে এই উদ্দীপক থেকে ক নম্বর হচ্ছে আয়তাকার বাগানের প্রস্থ নির্ণয় করো আর খ নম্বর হচ্ছে কি একটি বা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিসীমা আয়তাকার বাগানের পরিসীমার সমান অতএব এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে কি যদি বাগানের ভেতরে ওই বাগানের ভেতরে চারপাশে 3 মিটার বিস্তারের একটি রাস্তা থাকে তবে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো যে এটা ক নম্বর কীভাবে নির্ণয় করবে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ অতএব আমি প্রস্থ বের করতে হলে এই 60কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে প্রস্থ বের হয়ে যাবে 1-2 মিনিটের অঙ্ক ঠিক আছে এরপর দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এবং আয়তাকার বাগানের পরিসীমা আর বর্গের পরিসীমা হচ্ছে আমাদের সমান হবে তো দেখো এখানে একটা ইজি একটা কথা বলা আছে আমরা এখান থেকে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বের করি তারপরে আমরা কি পরিসীমা বের করতে পারবো এই পরিসীমা আমার বর্গের পরিসীমা হবে এবং বর্গের পরিসীমাকে আমি যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে একটা বাহুর মান পাবো বাহুকে স্কোয়ার করে দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো আর এই গ নম্বরটা এই গ নম্বর প্রশ্ন আমি তোমাদের একটু আগে করে দিলাম এই গ নম্বরটা প্রশ্ন আমি তোমাদের একটু করে দিলাম ঠিক এভাবেই করবে এবং এটা বাসাতে ভালোভাবে করবে এটা খুব তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক তো আজকে এ পর্যন্ত ওই ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সালামু আলাইকুম।